বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষাকে উন্মুক্ত করতে, সার্বজনীন করতে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে, এরকম বিভিন্ন শিক্ষা বিস্তারের উদ্দেশ্য নিয়ে কেবল এদেশের বিচারেই নয়, বিশ্বের দরবারেও এটি একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বে এরকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 60টি। প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী নিয়ে এসব প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঈর্ষণীয় অবস্থানটি ষষ্ঠতম। আমরা চেষ্টা করেছি এবং আমার আগে যারা প্রশাসনে ছিলেন তারা সবাই চেষ্টা করেছেন এটাকে একটি ভালো শেপে আনার জন্য, এবং অনেক ভালো অবস্থানে ইনশাআল্লাহ এখন পৌঁছেছে। এখন পুরোপুরি বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রযুক্তি নির্ভর। শিক্ষা দানের জন্য যত রকমের প্রযুক্তি ব্যবহার করা সম্ভব সবগুলি আমরা এখন ব্যবহার করছি। একেবারে ভ্রূণ পর্যায়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল 1956 সালে। তখন এই কার্যক্রমের নামও ছিল অন্য, অডিও ভিজুয়াল এডুকেশন সেন্টার। সময়ের পরিক্রমায় এই নাম পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে এসেছে। শুরুতে কেবলমাত্র রেডিওর মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণ করাই ছিল এর পরিধি। 1992 সালে বিওইউ অ্যাক্ট জারি করার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সাফল্যের রজত জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকে 25 বছরে পদার্পণ করেছে, আজকে আমাদের রজত জয়ন্তী। এই বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে এবং রজত জয়ন্তীও পালন হচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর এম শমশের আলী। এরপর ক্রমান্বয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ কায়সুদ্দিন, অধ্যাপক ডক্টর এম এরশাদুল বারী, অধ্যাপক ডক্টর এম ফরিদ আহমেদ এবং অধ্যাপক ডক্টর আর আই এম আমিনুর রশিদ। প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। আমি মন প্রাণ উজাড় করে দিয়ে যে কাজ করেছি সেটা হলো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আজকের ভাইস চ্যান্সেলর সেটা একটা সার্থক জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি আশা করব এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা মেগা ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে এবং এশিয়ার মধ্যে তথা বিশ্বের মধ্যে একটি উৎকৃষ্ট দূর শিক্ষণ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হবে। 2013 থেকে উপাচার্যর দায়িত্ব পালন করে আসছেন অধ্যাপক ডক্টর এ এ মান্নান। আমরা এই 25 বছরে বিশ্ববিদ্যালয় অনেক দূরে গিয়েছে। প্রথমে 8-10টা প্রোগ্রাম নিয়ে শুরু করেছিল, এখন আমাদের প্রায় 43টা প্রোগ্রাম রয়েছে, একাডেমিক প্রোগ্রাম। তার মধ্যে আমরা ডিগ্রি প্রোগ্রামে অনেকগুলো নতুন প্রোগ্রাম আমরা চালু করেছি, মাস্টার ডিগ্রি ছিল না সেগুলো চালু করেছি, অনার্স প্রোগ্রাম অনেকগুলো চালু করেছি। কলেজ ও কলেজে আমি ভর্তি হয়েছিলাম ইন্টার পর্যন্ত, কিন্তু আসলে আমার রেজাল্ট ওরকম আসে না আর আমার পড়াশোনাটা বিয়ে হয়ে যায়, এবারে থাইমেই ছিল। কিন্তু এই উন্মুক্তের ইয়েটা এবার সুযোগটা পেয়ে মানে এখন আমি পড়াশোনা করতেছি, এই হইলো আমার আবার নতুন করে শুরু। আমি হচ্ছে আবার নতুন করে মানে হচ্ছে স্বপ্ন দেখা স্টার্ট করছি। আপনার পাস করতে পেরে ভালো লাগলো, আমি আবার এখন ডিগ্রিতে ভর্তি হয়েছি। এই 25 বছর পূর্তি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই একটা মাইল ফলক, এবং এই দীর্ঘ পথযাত্রায় আমাদের অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। আমাদের যে শিক্ষা কার্যক্রম শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে যে সম্প্রচারিত করছি তা না, আমাদের নিজস্ব ওয়েব টিভি, ওয়েব রেডিও চালু করেছি আমরা, আমাদের অনলাইনে বিভিন্ন প্রকার ইন্টারনেটে ইউটিউব, বিও ইউটিউব বিভিন্ন ফরম্যাটে শিক্ষার্থী যারা তাদের নিকট পৌঁছে দিতে পারছে আমাদের শিক্ষা কার্যক্রমকে। বর্তমানে মোট 6টি স্কুলের আওতায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমমানের আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করা হয়। এখানে ডক্টরাল প্রোগ্রামও রয়েছে বেশ কিছু। এছাড়া আরও অন্যান্য ডিপ্লোমা এবং বিভিন্ন মেয়াদ ও মানের সার্টিফিকেট প্রোগ্রামও পরিচালিত হয়। কিন্তু এখানে যে MBAটা সেটাতে শুধুমাত্র ফ্রাইডে ক্লাস হয়, এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল, সেই জন্যই আমি আসলে কমপ্লিটটা করতে পেরেছি। বেসিক্যালি আমার স্টাডির ব্যাকগ্রাউন্ডে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমি এখান থেকে SSC প্রোগ্রাম কমপ্লিট করেছি, দেন HSC, দেন আমি BA BSS কমপ্লিট করলাম। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন মনে করে দেশে শিক্ষাকে সম্প্রসারিত করতে উপযুক্ত এবং দক্ষ একটি শিক্ষক শ্রেণী বিনির্মাণ অত্যন্ত জরুরি।
এই স্কুল সবসময় শিক্ষকদের মান উন্নয়নের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। এই স্কুলে আমরা সাধারণত শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়টার উপর জোর দিয়ে থাকি। সার্টিফিকেট ইন এডুকেশন সিএড প্রোগ্রামকে, যেটা প্রাইমারি শিক্ষকদের জন্য আমরা কাজ করে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের আছে বিএড প্রোগ্রাম, যেটা হাই স্কুলের টিচারদের জন্য কম্পালসারি, এবং আছে আমাদের এমএড প্রোগ্রাম। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি যাতে করে যুগোপযোগী নতুন কী করে আমাদের শিক্ষকদের মান দিনকে দিন উত্তরোত্তর আমরা সেটা ডেভেলপ করতে পারি। স্কুল অফ সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ এবং ল্যাঙ্গুয়েজেসের ডিন বললেন, আমরা যেরকম সার্টিফিকেট প্রোগ্রাম চালাই, একই সাথে গ্র্যাজুয়েশন লেভেলে চালাই, মাস্টার্স লেভেলে চালাই। চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, আবার আরবি ল্যাঙ্গুয়েজ আছে, সেল্প আছে ইংলিশ শেখার জন্য, আছে বেল্ট। আমরা আগামীতে আমাদের এই অনুষদ থেকে বিভিন্ন বিষয়ে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অফার করব। বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কুল ওপেন স্কুল। ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম প্রধান স্কুল। এই স্কুলে এসএসসি, এইচএসসি সহ বিবিএস প্রোগ্রাম চালু রয়েছে। এই প্রোগ্রামগুলো সারা দেশে তার কার্যক্রম ছড়িয়ে রেখেছে। শিক্ষার ক্ষেত্রে যারা উৎসাহী, এই প্রোগ্রামগুলোতে সাধারণত সেসব শিক্ষার্থীরাই ভর্তি হন। বর্তমানে দক্ষ সশস্ত্র বাহিনীদের জন্য এসএসসি এবং এইচএসসি প্রোগ্রাম চালু রেখেছে। দেশের প্রেক্ষিতে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। সে লক্ষ্যে অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। স্কুলটিতে বর্তমানে 4টি প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশন, ডিপ্লোমা ইন ইউথ ডেভেলপমেন্ট ওয়ার্ক, সার্টিফিকেট ইন লাইফ স্টক অ্যান্ড পোলট্রি, সার্টিফিকেট ইন পিসিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং। কৃষিতে উচ্চতর শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে নতুন প্রোগ্রাম কর্তৃপক্ষ অনুমোদন করেছেন, এর মধ্যে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের শিক্ষকদের এবং উচ্চতর প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের গবেষণা কাজের সুযোগ তৈরির জন্য মূল ক্যাম্পাসে ল্যাব স্থাপন করা হয়েছে। স্কুল অফ বিজনেস বিশ্ববিদ্যালয়ের আরও একটি ছাত্রপ্রিয় স্কুল। কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA, এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। তাছাড়াও আমাদের আরেকটা MBA প্রোগ্রাম আছে, সেটা ওপেন অ্যান্ড ডিস্টেন্স মোডে চলে। কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA ওপেন অ্যান্ড ডিস্টেন্স মোডে চলছে। পাশাপাশি আমরা ইভিনিং MBA একটা চালু করেছি। যারা এক্সিকিউটিভ বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সরাসরি ক্লাস অনেক সময় দিনের বেলা করতে পারে না, তাদের জন্য আমরা ইভিনিং MBA প্রোগ্রামও রেখেছি। পাশাপাশি আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে, BBA প্রোগ্রাম আছে, সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম আছে। আমরা খুব দ্রুত একটা ভার্চুয়াল বিজনেস স্কুল তৈরি করার চেষ্টা করছি, যেখানে সকল কোর্স যে কোনো জায়গা থেকে যে কোনো স্টুডেন্ট দেশ এবং বিদেশে তারা পার্টিসিপেট করতে পারবে। সমসাময়িক বিশ্বের নিরিখে বিজ্ঞান এবং প্রযুক্তিতেও দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্বাস্থ্য বিষয়ক এবং কম্পিউটার বিষয়ক দুই ধরনের প্রোগ্রাম চালু করেছে। তার মধ্যে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি অন্যতম। সম্প্রতি স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্বাস্থ্য বিষয়ক মাস্টার্স অফ পাবলিক হেলথ, মাস্টার্স অফ ডিজিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং ডিপ্লোমা ইন আর মেডিকেল আল্ট্রাসাউন্ড প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও মাস্টার্স অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রীরা দেশের কর্মক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছেন। আমি জব করি, সরকারি জব করি, আমি হসপিটাল আছি। আমি মূলত যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন আমার চাকরি হয়ে যায় সরকারি চাকরি। সরকারি চাকরি থেকে যদি আমি জেনারেলভাবে পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমি প্রমোশনের দিক দিয়ে আগাইতে পারতাম না, যার জন্যই আমি উন্মুক্ততে ভর্তি হই। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একটি ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। প্রথাগত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা শিক্ষা ব্যবস্থা আছে, তার বাইরে এটি শিক্ষা আলো, যাতে প্রত্যেক মানুষ আলোকিত হতে পারে, প্রত্যেকের দোরগোড়ায় যাতে শিক্ষার মহান বাণী পৌঁছে যায়। জীবনে যারা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন নানা কারণে, দারিদ্রের কারণে, পারিবারিক সমস্যার কারণে কিংবা চাকুরির কারণে, তাদের কাছেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যায়। আগামীতে টেকসই এবং প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের
প্রত্যেক মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রদানের বিভিন্ন উপায় এবং ধরন ইত্যাদি সম্পর্কে বললেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য। আজকে শুধুমাত্র প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে না, তার পাশাপাশি প্রশাসন, পরীক্ষা এবং আর্থিক ব্যবস্থাপনা, এক্ষেত্রেও একটা মানে বড় ধরনের একটা সংস্কার সাধিত হয়েছে। এবং সবচেয়ে বড় বিপ্লব সাধিত হয়েছে যেটি, সেটি হচ্ছে অনলাইনে ছাত্র ভর্তি এবং মাঠ পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের ব্যবস্থাপনা। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমুখী এবং উৎপাদনমুখী শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছি। অন্যতম লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে আমাদের SDG গোল বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন, একই সঙ্গে 2040 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যবর্তী আয়ের দেশের মানে সম্পূর্ণরূপে রূপান্তরিত হওয়ার যে পরিকল্পনা গণপ্রজাতি বাংলাদেশ সরকারের রয়েছে, সেই বিষয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার কার্যক্রমকে সম্পৃক্ত করা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের অবদানের প্রশংসা করার পাশাপাশি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়টি আমাদের দেশে এক ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়। যারা তাদের শিক্ষাজীবন চালিয়ে নিতে পারে না, জ্বরে পড়ে কিংবা সময়মতো ভর্তি হতে পারে না, কিংবা এক সময় কিছু পড়ে আবার চাকরি করতে হয় বা পড়তে পারে না, তাদের জন্য এই সুযোগটা অতুলনীয়। এবং এরা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন বয়সে, বিভিন্ন সময়ে যখন সুবিধা তখন এসে এখানে লেখাপড়া করতে পারে। এই সুযোগটা সারা দেশের নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের কোনো মানুষই শিক্ষা থেকে একেবারেই জ্বরে পড়বে আর পরে ফিরে আসতে পারবে না, এই ব্যবস্থাটা এখানে বন্ধ করে দিয়েছে। এইটা থাকার ফলে এই বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে প্রায় 500,000-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করেন, বিভিন্ন বয়সের, দাদাও পড়ছেন, নাতিও পড়ছেন, হয়তো মাঝখানে এসে বাবাও ঢুকবেন, এরকম হয়তো আছে। বিভিন্ন সেন্টারে নিয়মিত ক্লাস করা হয় বন্ধের দিন, যাতে সবাই এসে অ্যাটেন্ড করতে পারে, নানা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এবং আজকের যুগের আধুনিক যে প্রযুক্তি, সেটা ব্যবহার করবার জন্য আমাদের বর্তমান বিসি মহোদয় এবং তার সকল সহকর্মীবৃন্দ, আমি বলব যে আমাদের পুরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে কিছু পরিকল্পনাও রয়েছে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের বিভাগগুলোতে যেসব শিক্ষক আছেন, আমাদের এখন প্রায় 137 জন শিক্ষক আছেন, আর আমাদের কর্মকর্তা কর্মচারী মিলে আমরা প্রায় 1200 লোক আছি। সবাই মিলে এখন একটা পরিবারের মতো আমরা কাজ করি, সবার মধ্যে হৃদ্যতাপূর্ণ ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক প্রতিষ্ঠার পিছনে আমরা অনেক কাজ করেছি। এবং এখন যে পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এই এনভায়রনমেন্ট আশা করি যদি কন্টিনিউ করে এবং অব্যাহত থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামগুলি খুব ভালোভাবে চলবে এবং সবাই মিলে, আমার দৃঢ় বিশ্বাস যে সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত মানের, বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারবে। দেশের শিক্ষা কার্যক্রমে সময়োপযোগী ও প্রযুক্তি নির্ভর কৌশল প্রয়োগ করে দেশের সব অঞ্চলে সব বয়সের মানুষের জন্য শিক্ষার সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষিত জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে এগিয়ে চলতে বদ্ধপরিকর।